যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারই বলি। রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটি লাইনে কালো মেয়েদের বিখ্যাত করে দিয়েছিলেন। আসলে প্রত্যেকটি কালো মেয়ে তার আইডেন্টিটি খুঁজে পায় কৃষ্ণকলির মধ্যে। তাহলে কেন ফর্সা মেয়েদের নিয়ে এত মাতামাতি এখনো? আমাদের এত কালো সুন্দরীরা রয়েছে, নেওমি ক্যাম্পেল, নয়নিকা চ্যাটার্জি, তাও আমাদের টেলিভিশনে এত ফেয়ারনেস ক্রিমদের কেন বিজ্ঞাপন বলুন তো? বিয়ের বাজারে দেখুন পাত্রপক্ষরা না ছিটকে কালো মেয়ে হলে, এবং কেন বাবাদের বেশি পণ দিতে হবে তাদের মেয়ে কালো হলে? এই কেনর কিন্তু কোনো জবাব নেই। আমার মনে হয় এর উত্তর রয়েছে আমাদের কলোনিয়াল হ্যাংওভারে, আমাদের সাহেব মুগ্ধতায়। আমাদের পৌরাণিক নায়িকাদের দেখুন, যেমন ধরুন দ্রৌপদী, যিনি ছিলেন কৃষ্ণবর্ণা, কিন্তু তার জন্যই তো হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ। আর আমরা তো সবাই জানি যে বিউটি ইজ স্কিন ডিপ, এবং ফিজিক্স আমাদের শেখায় যে বর্ণ বলে কিছুই নেই, যে কোনো জিনিসে আলো না পড়া পর্যন্ত সে সব জিনিসই কালো। নারীর সৌন্দর্য তার বর্ণে নয়, নারীর সৌন্দর্য তার কণ্ঠস্বরে, তার চোখে, তার নারীর নারীত্বে। নমস্কার, নারীর কবলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য বিউটি সেগমেন্ট। আজ আমাদের এই বিউটি সেগমেন্টে আমরা এক বিশেষ ব্যক্তিকে পেয়েছি, শাকম্ভরী বডি অ্যান্ড বিউটি ক্লিনিকের তরফ থেকে এস্থেটিশিয়ান গৌরী বোসকে। আসুন ওনার সঙ্গে পরিচয় করা যাক। গৌরীদি নমস্কার। গৌরীদি, আজ আমাদের দর্শক বন্ধুদের আপনি যে উপহার দিতে যাচ্ছেন, তার আগে আমার এক বন্ধু একটি ছোট্ট সমস্যার কথা জানিয়েছে, তার সমাধান যদি আপনি একটু করে দেন। করে ফেলো। জয়িতা লিখছে, তার একটি সমস্যা হলো দিনের বেলায় রৌদ্রে বেড়ালে মুখ কালো হয়ে যায়, মুখে সাদা সাদা ছোপ পড়ে যায়। তিনি রেপিউটেড কোম্পানি সানস্ক্রিন লাগিয়ে থাকেন এবং বাইরে বেরোনোর আধ ঘন্টা আগে সেটা লাগান। মুখ খুব ড্রাই হয়ে যায় এবং অনুজ্জ্বল দেখায়। দিনের বেলায় কোনো হালকা মেকআপ তিনি করতে পারেন না, সে কারণে তার মিডিয়াম কমপ্লেকশন। তিনি সানস্ক্রিন SPF 20 ইউজ করেন। তার কমপ্লেকশনের জন্য SPF ইউজ করা উচিত কিনা? আর তিনি লিখছেন সানস্ক্রিন ক্রিম একটা ইউজ করতে চান, কিন্তু সেটা ক্রিম ইউজ করবেন না লোশন ইউজ করবেন, সে ব্যাপারে আপনি যদি আপনার সুপরামর্শটা দেন। আমি মোটামুটি সমস্যাটা বুঝে গেছি। আমার টপিকটা আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে TPI। রোদ্দুরে আমরা প্রত্যেকে পুড়ছি, নারী পুরুষ নির্বিশেষে, এবং সকলের এটা দর্শকদের জেনে রাখা দরকার যে সান প্রোটেকশন ক্রিমটা আমাদের ধারণা যে গরমকাল রোদ্দুর আছে আমরা হয়তো এখনই ব্যবহার করব, তা কিন্তু নয়। যদি মেঘলা দিন থাকে, যদি আমরা 1.5 ফুট জলের তলায় ঢুকে থাকি, যদি আমরা কালো গাড়ির কাঁচের মধ্যে থাকি, যদি মেঘ বৃষ্টি পড়ে, তাহলেও কিন্তু ট্যানিং আমাদের হয়। যতক্ষণ সূর্যমামা আছেন তার কাজটা তিনি করে যান। এই কনসেপ্টটা ইউভি রেজটা আমাদের, এটা কিন্তু সব সময় কাজ করে, আমরা বাঁচতে পারি ইভেন 1.5 ফুট জলের তলায় ডুবে গিয়েও নয়। অতএব ক্লিনিক্যালি আমরা কি করি, যার যা ট্যান হয়েছে সেটাকে আমরা রিপেয়ার করে দিই, সঙ্গে আমরা একটা প্রোটেকশন প্যাক, যেটাকে আমরা পিপি বলে থাকি শর্টকাটে, একটা পিপি আমরা দিয়ে দিই। এই প্রোটেকশন প্যাকটা নিয়ে সে বাড়ি চলে যাচ্ছে, ফলো আপ করছে। আমি করে দেখাই খানিকটা, করতে করতে কথা বলি, তাহলে কাজটা অনেক সুবিধা হবে। কেমন দর্শক বন্ধুদেরও সেটা অনেক দেখে, হ্যাঁ তারা বুঝতে পারে। প্রত্যেককে আমার যেটা দর্শক বন্ধুদের আমার যেটা বলার কথা, প্রথমত এটা বেডে ছাড়া দেখানো খুব মুশকিল, হ্যাঁ এখানে তো সেটা সম্ভব নয়। আর প্রসেসটা বেশ লেন্দি, প্রায় 1 ঘন্টা। আমি খুব ছোট করে এখানে ডেমনস্ট্রেশনটাও যদি দেখিয়ে দেন তাহলে আমার দর্শক বন্ধুরা ক্লিয়ার হয়ে যাবে। আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা বলবো যে এটার জন্য যেটা ব্যবহার করা হয়, এটা একটা জেল। এটা ওর যেহেতু মুখে পিম্পলস রয়েছে, এটা আমরা কি করি প্রথমে, আগে যেহেতু অয়েলি মুখ সেহেতু আমরা প্রথম আগে এখানে ড্যাব করছি। যদি এটা ড্রাই স্কিন হতো আমি কিন্তু এখানে অয়েল ব্যবহার করতাম, TPI অয়েল ব্যবহার করতাম। এখানে আমি TPI সলিউশনটা ব্যবহার করলাম। ব্যবহার করার কারণ ব্রণের দাগ একটু একটু দেখা যাচ্ছে, তো আগে হয়েছিল, তার মানে একটু অয়েলি ব্রোন স্কিন। এরপরে আমরা এই মেলানিন কন্ট্রোলটাকে, যেটাকে কন্ট্রোলার বলে, এটা মেলানিন কন্ট্রোলার, এইটা আমরা ব্যবহার করি। সমস্যা যেটা সেটা হচ্ছে এইভাবে এটাকে টানা হয়, আচ্ছা আপওয়ার্ড মোশনে, অলওয়েজ আপওয়ার্ডস, যেটা আমি ঠিক সামনে থেকে দেখাতে অসুবিধে হচ্ছে। এবং এটা আমরা কখনো কখনো দুটো রড আমরা একসঙ্গে ব্যবহার করি, দুটো রোলার একসঙ্গে চলে, মানে দুটো গালে দুটো রড একসাথে চলে। এটা নির্ভর করে পাওয়ারের উপর, কতটা ট্যানিং আছে তার উপর নির্ভর করে। এটা এই অ্যাবজর্পশন হয়ে যাবার পরে আবার এই সলিউশনটাকে আমরা ড্যাপ করি। বেশ সলিউশনটাকে আবার ভালো করে ড্যাব করি এবং এই টিপিআই যেটা করা হয় এটা কিন্তু 100% কেমিক্যাল ফ্রি এটা সবথেকে বড় কথা আচ্ছা এটা 100% কেমিক্যাল ফ্রি এটার মধ্যে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয় না এইটা একটা বিশেষ ধরনের টিস্যু এই টিস্যুটা এইভাবে লাগিয়ে দেওয়া হয় আমি স্ট্রোক না আর আমি একটু স্টেপ জাম্প করছি স্টেপ জাম্প করা ছাড়া কারণ সব স্টেপগুলো এখানে ঠিক ভাবে দেখানো একটু অসুবিধা সময়ের অভাব আমাদের সব জিনিসের আমাদের ভাবতে হবে সাইড ইফেক্ট আছে কিনা ফর্সা হলাম বডি কিন্তু তার সঙ্গে নিয়ে এলাম আমি ড্রাই স্কিন আমি শ্যালো স্কিন পিম্পলস ড্রাইনেস এজিং রিঙ্কলস ওয়ান আফটার অ্যানাদার বহু কিছু আসতে পারে এবার দেখো আমি এটাকে মোটামুটি ভিজিয়ে দিয়েছি এবার সেকেন্ড একটা জিনিস আছে এই জিনিসটাকে আমরা পেনের মতো করে একেবারে ব্যবহার করি এই অ্যাটাচমেন্টটা আমরা চলে যাই আমাদের মেশিনের মধ্যে আর এই অ্যাটাচমেন্টটা দিয়ে এটা দেওয়া হয় একদম কোন কোন জায়গাগুলো বুঝতে পারছো যেখানে একদম যেখানে ওই অয়েল প্রোন অয়েল যেখানে সিবামটা বেশি করে বের হয় রাইট 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 এইভাবে এটাকে পুরো জিনিসটা করে নেওয়ার পরে তারপরে আমরা কি করি এরপরে মুখে একটা অ্যাম্পিউলস থাকে সেটা লাগানো হয় এটা বলা নিশ্চয়ই অপেক্ষা রাখে না যেটা ওয়ান টাইম ইউজ এটা দ্বিতীয়বার ব্যবহার করা যায় না এটা ইউজ অ্যান্ড থ্রো এটা ফেলে দিতে হয় আমারও জেল ব্যবহার করার পর্ব শেষ এরপরে আমরা কয়েকটা স্টেপ আছে যেগুলো আমি এখানে দেখাতে পারলাম না কিন্তু যেটা দেখাতে পারি সেটা হচ্ছে একটা ইলেকট্রো জেল আচ্ছা টিপিআই সলিউশন হয়ে গেল টিপিআই এর মেলানিন কন্ট্রোলার হয়ে গেল ট্যান রিপেয়ার করা হয়ে গেল এরপরে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রোটেকশন ট্যান মানে কন্ট্রোল যেটাতে করা হয় রিপেয়ারের এটাই কিন্তু শেষ পর্ব আর অ্যাজ অ্যান অ্যাস্থেটিশিয়ান আপনি কি এটাকে আমাদের বলবেন যে রোদে বেরোনোর আগে করতে না এটা আমি বলে দিচ্ছি এইটা যেটা করছি এই পর্যন্ত কিন্তু আমার কাজটা শেষ অর্থাৎ আমাদের ক্লিনিক্যাল এই প্যাকটা আমরা যখন দিয়ে দিলাম এটা ড্রাই হয়ে যাবে ড্রাই হয়ে যাওয়ার পরে এটাকে আমি স্ক্রাব করব দেখাবো স্ক্রাবিংটা আমি হ্যাঁ একটা মেশিনে স্ক্রাব করা হয় এটা পার্টিকুলার এটা অনেকের কাছেই থাকে এই মেশিনটা এখন ছোট ছোট বেরিয়ে গেছে বাড়িতেও লোকেরা কিন্তু বাড়িতে আমি কখনোই ব্যবহার করার বুদ্ধি দেব না এই কারণে কারণ ঠিকঠাক অ্যাপ্লাই না করতে পারলে সুফলের থেকে কুফলটাই কিন্তু বেশি হবে অতএব এইটা আমাদের যেটা ক্লিনিক্যাল পার্ট তাতে কিন্তু এই প্যাকটা লাগানোর পরে এটা পুরোপুরি ড্রাই করে নেওয়া হয় পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পরেতে তারপর আমরা কি করি এটাকে স্ক্রাব করে তারপরে আমরা জাস্ট অক্সিলেশন করে ছেড়ে দিই এবার যখন ক্লায়েন্ট যান তখন কিন্তু ক্লায়েন্টকে আমরা হাতে একটা প্যাক দিয়ে দিই যেটাকে বলা হয় প্রোটেকশন প্যাক যেটা বলছিলেন প্রোটেকশন প্যাক মানে হচ্ছে ওনাকে আজকে তো আমি রিপেয়ারটা করে দিলাম কেমন কিন্তু ওনার তো প্রোটেকশনটা দরকার আমি কি একটু এদিকে আসতে পারি হ্যাঁ শিওর এবার ওনার তো প্রোটেকশনটা দরকার আমি রিপেয়ারটা করে দিলাম এবার ওইটা স্রেফ যদি কারো ড্রাই স্কিন হয় যদি কারো অয়েলি স্কিন হয় যদি কারো নর্মাল স্কিন হয় আমরা দেখে বলে দিই দুধ অথবা গোলাপ জল সেটা আমরা স্কিন চেক করে যখন তাকে প্যাকটা দিই তখন বলে দিই যে কোনটা তার যাবে এটা কিন্তু আলাদা আলাদা যার যেরকম স্কিন তাকে সেরকমভাবে ব্যবহার করতে হবে এবার আমরা এটা যে করলাম আমরা দেখিয়ে বলে দিই যে কতগুলো সিটিং তাকে দিতে হতে পারে আচ্ছা সেটা স্কিন বুঝে ইন দ্য সেন্স তার রিপেয়ারটা কতটা দরকার নরমালি আমরা দেখেছি সপ্তাহে একটা ইনটু 4টে সিটিং মোটামুটি প্রয়োজন হয় তারপরে আমরা বলি যে কারোর 20 ডেজ কারোর 1 মান্থ কারোর 15 ডেজ এটাকে রিপেয়ারটা কিন্তু করে যেতে হয় এটা কিন্তু চান খাওয়ার মতো আর এটা কি খুব খরচের সাথে একেবারেই নয় টাকাটা যদি এখানে বলা যেতে পারে নিশ্চয়ই কেন না তাহলে আমার দর্শক বন্ধুরা অ্যাওয়্যার হয়ে যাবে এটা পার সিটিং লাগে মাত্র 250 টাকা ইনক্লুডিং পিপি ওকে প্রথম 4টে সিটিং করে নেওয়া হলো এবং আমি তোমাকে মানে দায়িত্ব নিয়ে বলছি প্রথম সিটিং এ 30 থেকে 40% এবং দুটো বা তিনটে সিটিং এর পরে 50 থেকে 60% ট্যান রিমুভ হবেই হবে ধরে নেওয়া যাক এখন বাড়িতে আছে হ্যাঁ প্রোটেকশন প্যাকটা লাগিয়েছে এই প্রোটেকশন প্যাকটা শুকিয়ে যাওয়ার পরে জলেতে সিম্পলি এটাকে ড্যাব করে এটাকে স্ক্রাব করবে এইভাবে এইটুকুই খালি আমার শেখাবার আচ্ছা এটা সার্কুলার মোশনে একদম আস্তে 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 জলে না ভিজালে কি হবে এটা লুজ হবে না বারবার এটাকে জলে ডিপ করবে এবং এটাকে আপ অ্যান্ড আউট এই হচ্ছে প্রসেস মুখটাকে এখান থেকে আমরা দুভাগে ভাগ করে নেব এই পোর্শনটা যখন করব তখন দিস ইজ আপ অ্যান্ড আউট এই পোর্শনে যখন যাব দিস ইজ আপ অ্যান্ড আউট চীনের ক্ষেত্রে এখান থেকে আপ অ্যান্ড আউট এই করতে 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 ছোট ছোট টিপগুলো আমাদের কিন্তু জানা খুব দরকার। এটা ভীষণ দরকার। না হলে ভীষণ অন্য না হলে কি হবে? মানে কুফলটা হয় বেশি, যেটা আপনি বললেন কুফলের থেকে। প্যাচটা লাগালাম, ট্যানটা চলে গেল ঠিক কথা, কিন্তু রিঙ্কেলস এসে গেল। এবার মুখটা সিম্পলি ধুইয়ে দেব। একদম ধুয়ে নিলে ওর পুরো ট্রিটমেন্ট শেষ। এটা গ্লো দেখা যায় এবং 100 মানে এটা ট্যান এফেক্টও পুরো চলে যায়। 30 থেকে 40% মাত্র একটা সিটিং এ ট্যান রিপেয়ার করা যায়, দিস ইজ গ্যারান্টেড। বাহ, এই সব তথ্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে গৌরীদি। নমস্কার। তাহলে পাওয়া গেল তো অনেক তথ্য। আপনারা কেউ যদি গৌরীদির সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই আমাকে লিখে পাঠাবেন। আজকের এই বিউটি সেগমেন্ট কেমন লাগলো লিখতে কিন্তু ভুলবেন না। আজকের এই বিউটি সেগমেন্ট এখানেই শেষ করলাম। নমস্কার। উপহার পেতে কার না ভালো লাগে? আমার তো দারুণ লাগে, নিশ্চয়ই আপনাদেরও ভীষণ ভালো লাগে। কিন্তু শুধু উপহার পেলেই তো হয় না, মাঝে মধ্যে দিতেও হয়। এই ধরুন বিয়ে নিমন্ত্রণ কিংবা জন্মদিন কিংবা ম্যারেজ অ্যানিভার্সারি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে ওকেশনের কোনো শেষ নেই। সেই জন্য গিফট দেওয়ারও কোনো শেষ নেই। কি গিফট দেবেন আকাশ পাতাল ভাবতে বসতে না, সেটা সবসময় ভালো লাগে না। নারীর পাঁচ মিশেল তো রয়েছে আপনাদের পাশে, কি দিতে পারেন, কোথা থেকে দিতে পারেন সেই সমস্ত খোঁজ দেবো বলে একটা গিফট শপে নিয়ে আপনাদের হাজির করেছি। চলে এসেছি রেমিনিসেন্সে। কি পাওয়া যায়, কোন উপহার কখন দিতে পারেন, সবকিছু বলবো, থাকুন খানিকক্ষণ। রেমিনিসেন্সের কর্ণধার আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শ্রীমতী, মানে আমাদের মতোই একজন নারী, সম্পালি মুখোপাধ্যায়। নমস্কার। নমস্কার। আচ্ছা, একটা কথা বলুন তো, রেমিনিসেন্স কেন? মানে এই যে দোকানটা, এটা শুরুর পিছনে কোনো সুখস্মৃতি কাজ করেছে? হ্যাঁ, রেমিনিসেন্স মানে তো সুখস্মৃতি। তো লোক গিফট যে করে স্মৃতি থেকেই করে, লোকে ভালোবাসে কি তাকে পছন্দ করে সেসব ভেবেই তো লোকে গিফট দেয়। তো সেই জন্য আমার মনে হয়েছে এই নামটাই বোধ হয় আমার এই দোকানের জন্য সুইটেবল হবে। আচ্ছা, তো আপনি যখন শুরু করলেন সেই সময় কি কি ছিল আর এখন কি কি আছে? মানে ধরুন আমরা প্রচুর জিনিস দেখছি, সেগুলো কি কি? প্রথম আমি শুরু করেছিলাম কার্ড দিয়ে, গ্রিটিংস কার্ড দিয়ে। এরপরে আমার আস্তে আস্তে ধরুন গ্রিটিংস কার্ড, ফুলদানি, তার সঙ্গে ফ্লাওয়ার্স, তারপরে ক্রকারিস, লাপালা, বড়োসিল, জনসন। লোকের ডিমান্ড বাড়ছে যে এগুলো রাখুন, এগুলো আমাদের যাতে বেহালায় আমাদের না যেতে হয়, এই এলাকায় আমি সমস্ত জিনিসগুলো পাই। তারপরে সিটি কালেকশান, আরিয়েন্ট, সেই সবগুলো আমরা রাখতে শুরু করলাম। অনেকে বললো আপনি কিছু হ্যান্ডক্রাফট জিনিস রাখুন, যেমন ধরুন কোনো ব্যাগের মধ্যে ধরুন ফেব্রিক করা কি কোনো ওয়াল প্লেটের মধ্যে কোনো হাতে কাজ করা, তা আমরা সেগুলো রাখা শুরু করেছি। আচ্ছা, এখানকার স্পেশালিটি কি? মানে ধরুন কোন জিনিসটার উপর কাস্টমারদের ঝোঁক দেখেন? মার্বেল ডাস্টের বিভিন্ন রকম যে শৌখিন জিনিসগুলো আছে সেইগুলোর প্রতি লোকের খুব অ্যাট্রাকশন আছে, যে পছন্দসই যদি জিনিস আনি সেগুলো লোকে ভালোভাবে পছন্দ করে। যেমন সাধারণ ইউনিক যে জিনিসগুলো সবাই সবসময় দেখে সেগুলো ভালো লাগে না, লোকে বলে একটু নতুন ধরনের জিনিস আনুন, তো সেগুলোও আনি। তার সঙ্গে ধরুন গয়না তো মেয়েরা পড়তে ভালোবাসে, যেখানে যেহেতু আমি মহিলা পরিচালিত এবং আমাদের মেয়ে কাস্টমারই প্রচুর, তারা বিভিন্ন রকম অর্নামেন্টস অর্ডার দেয়, আমরা সেগুলো অর্নামেন্টসগুলো অর্ডার হিসেবে তৈরি করে দিই এবং কিছু তো আমরা রাখি। আর আরেকটা জিনিস, অনেক ধরনের ল্যাম্প দেখছি, যেমন আমার সামনে একটা ছোট রয়েছে আর ওইখানে একটা লাল পেঙ্গুইন রয়েছে। এটা না কিরকম একটা মেটেরিয়ালটা কি দিয়ে তৈরি? এটা অনেকটা একটা পিভিসি প্রোডাক্ট দিয়ে তৈরি, বাইরের বর্ডারটা, এর ভেতরে একটা বাল্ব আছে, এটা যখন জ্বলে এটাকে অন্ধকারের মধ্যে এটা নাইট ল্যাম্পের মতো কাজ করে, প্লাস আপনি আলোতেও যদি রাখেন এটা দেখতে বেশ সুন্দর লাগে। আর এটা মানে আপনারা তো ধরে বুঝতে পারছেন না, এটা একটা সফট মতো, দেখুন এটা বেশ সফট। আর এই যে একটা ছোট ল্যাম্প হয়ে যায় তার জন্য, আর এই যে ছোট ল্যাম্প এটা তো একেবারে জাস্ট শোপিস, শোপিসের মতোই কিছুটা নাইট ল্যাম্পের কাজ করে। ধরুন আপনার লোডশেডিং হয়ে গেল, মনে হলো যে আপনি এটা জ্বালিয়ে একটুখানি আলোকিত করবেন ঘরটাকে, সেক্ষেত্রে আপনি এটা জ্বালাতে পারেন। এটা কিন্তু মানে একেবারে ছোট তো, আর যে সমস্ত মোটিভ রয়েছে বাচ্চাদের ঘরে দারুণ মানাবে। আচ্ছা, দামটা শুনে নি আগে, এটার দামটা শুনি। এটা আমাদের দাম আছে আপনার 200, আর এই যে ছোট দাম আছে এটা আছে আমাদের 55 টাকা, 55। ঠিক আছে। আর আমার তো একটু গণেশের ফ্যাসিনেশন বেশি আছে, সেজন্য গণেশটা ধরি, আপনি একটু ধরবেন দিদি? আমি এটাকে এবারে মানে সবকটার অ্যাট্রাকশন থাকলে মুশকিল, এইটার কথা একটু শুনি। এই ধরনের অনেক অনেক খুব সুন্দর, শুধু গণেশ তো এমনি সকল সবসময় পাওয়া যায়, কিন্তু এটা আমরা একটুখানি ইউনিকলি তৈরি করার চেষ্টা করেছি। সেটা আমরা যে সাপ্লাই আমাদের দেয় তাদেরকে আমরা বলেছিলাম পাতার মধ্যে গণেশ দিন, অ্যাজ ইফ যেন গণেশটা ঝুলছে। তো এবার গণেশটা এটা দেখতে খুব সুন্দর এবং গোল্ডেন কালার করা আছে, যাতে এটা দেখতে একটু অ্যাট্রাকটিভ হয়। আচ্ছা, অ্যাট্রাকটিভ হয় আর সঙ্গে সঙ্গে খুব রিজনেবল, এগুলো আমাদের 35 রেঞ্জ। আর একটা ছোট্ট ফুল রয়েছে, যাকে ফুলটা আমরা অনেক সময় পাই, সেই জন্য সেটা আর ধরছি না। আরও ধরুন নানান ধরনের জিনিস রয়েছে, যেমন ব্যাগ রয়েছে, তো ব্যাগের কথা যদি একটু বলেন। ব্যাগ আমাদের বিভিন্ন রকম আছে কেউ কেউ বলে যে আমরা একটু হাতে শৌখিন ব্যাগ তৈরি করে দিন সেক্ষেত্রে আমরা কাপড় দিয়ে ব্যাগটাকে তৈরি করি তারপরে আবার সুতোর কাজ করি আমরা বিক্রি করি এছাড়াও আমরা ধরুন ওই কলেজের সমস্ত রকম ব্যাগ ফ্যাশনেবল যে সমস্ত ব্যাগ লেদার ব্যাগস হাতের পার্স এসবগুলো আমরা বিক্রি করি মানে অ্যাজ কাস্টমার ডিমান্ড আমরা সেগুলোকে দেওয়ার চেষ্টা করি আচ্ছা এগুলোর দাম কি রকম দাম বিভিন্ন রেঞ্জ আছে ধরুন আপনার 30 দিয়েও শুরু আবার সেটা 600-700 তো শেষ মানে আমরা লেদার ব্যাগ খুলে সেটা দামটা অনেক বেশি বেড়ে যায় অনেক ধরনের পারফিউম দেখছি মানে একটু সুন্দর গন্ধওয়ালা কথায় আসি সুগন্ধির কথায় তো পারফিউমের কথা যদি পারফিউম আমরা দেশি পারফিউম কিছু রাখি এর সঙ্গে আমরা ধরুন বিদেশি পারফিউম যেগুলো সেগুলো আমরা অনেক রকম রাখি সেগুলো বিভিন্ন রকম দামের হয় 35 টাকা থেকে শুরু করে আবার 200-250 টাকা 300 টাকা 400 টাকা দামেরও আছে আচ্ছা এই সঙ্গে পারফিউম শুধু না ডিওডোরেন্ট রয়েছে নানান ধরনের ডিও আমরা বিভিন্ন রকম রাখি দেশি ডিও রাখি তবে দেশি ডিও এবং বিদেশি ডিও দুটোই আমাদের ভালোভাবেই চলে আচ্ছা এই সঙ্গে আরেকটা কথা জেনে নেব সেটা হচ্ছে মার্বেল ডাস্টের পুতুলের কথা শোপিসের কথা হয়েছে সেগুলোর দাম জানা হয়নি এগুলো দাম বিভিন্ন রেঞ্জের আসে যেমন এটা ধরুন 20 থেকে মোটামুটি শুরু তো এটা আপনার 500-600 অবধিও আমাদের প্রোডাক্ট রাখি তাহলে আপনার দোকানের কথা যদি এক কথায় বলতে হয় দামের কথা তাহলে আপনি কি বলবেন মানে 20 টাকা থেকে 700 টাকা হ্যাঁ 20 টাকা থেকে 700 কেন আমরা 2200 টাকা অবধি রাখি যেমন মার্বেল ডাস্টটা ধরুন 700 টাকার মধ্যে রাখি কিন্তু ধরুন লাপালা বড়সিল এগুলো সব যে ডিনার সেট সেগুলো আমরা 2200 টাকারও রাখি তার মানে ডিনার সেট যদি কিনতে চান তাহলে মোটামুটি পকেটে রেস্ত থাকতে হবে 1000-2000 মতো কিন্তু যদি ছোট একটা গিফট কিনতে চান কোনো বন্ধুকে উপহার দেবেন বলে তোমাদের কথা বলছি যারা কলেজ স্টুডেন্ট তাদের যখন বন্ধু বান্ধবকে দিতে হয় তোমরা কিন্তু এই রকম জিনিস দিতেই পারো তাহলে একটা টিপস দেওয়া হলো মানে অনেকগুলো পরামর্শ সুপরামর্শ যাকে বলে দিয়ে দিয়েছি কতগুলোর কথা শুনলে সাজগোজের জিনিস দেওয়া যেতে পারে ঘর সাজানোর জিনিস দেওয়া যেতে পারে ব্যাগ দেওয়া যেতে পারে ইত্যাদি 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 যাই হোক আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আজ তো সময় শেষ চলে যেতে হবে নমস্কার লিস্ট করে ফেলেছেন তো কোনটা কোনটা পছন্দ হয়েছে কোনটা কোনটা কিনতে হবে কাকে কাকে দিতে হবে কোন অকেশনে ঠিক আছে মন দিয়ে লিস্টটা ফাইনাল করে ফেলুন আর তারপর আমাকে পাঠান না নারীর পাঁচ মিশালে চিঠি লিখে পাঠান সঙ্গে লিস্ট আমি চেষ্টা করব আপনাদের সমস্ত জিনিস বাড়ি পৌঁছে দিতে যাই হোক আবার অন্যদিন অন্য কোথাও আপনাদের নিয়ে চলে যাব আজকে নারীর পাঁচ মিশাল থেকে চলে যাই টাটা নমস্কার নারী স্বাস্থ্য বিভাগ নিয়ে আরেকবার আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমরা আলোচনা করব এপিলেপসি নিয়ে আমরা আগে প্রায় শোনা যেত আমরা শুনতাম যে রাস্তাঘাটে অনেককে দেখতেও পারতাম যে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন বা হাত পা কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছেন রাস্তায় মহিলাদের মধ্যে কিন্তু এই ফিটের রোগ আমি জানি না এটা নিয়ে আমরা আলোচনা করব যে ফিটটাই এপিলেপসি কিনা কিন্তু ফিটের রোগ মহিলাদের মধ্যে বেশি দেখা যেত এখন হয়তো খানিকটা কম অতটা শুনতে পাই না চলুন আজকে মহিলাদের এপিলেপসি নিয়ে আলোচনা করা যাক আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর অভিজিৎ চ্যাটার্জিকে নমস্কার ডক্টর চ্যাটার্জি নমস্কার আচ্ছা ডক্টর চ্যাটার্জি আমি যেটা বললাম যে ফিট মহিলাদের ফিট হয়ে যাওয়াটা আগেকার দিনে খুবই দেখা যেত এখন হয়তো আমরা শুনি না কমে গেছে এটা কি সত্যি আসলে এখানে প্রথমেই যেটা পরিষ্কার করা দরকার যে ফিট হয়ে যাওয়া আর এপিলেপসি এক কথা নয় আচ্ছা এপিলেপসি রোগে হাত পা খিচুনি হয়ে ফিট হয়ে যায় নিশ্চয়ই কিন্তু তাছাড়াও আরেকটি রোগ আছে যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি হিস্টিরিয়া সেক্ষেত্রেও অনেক সময় ওইরকম হাত পা খিচুনি হয়ে পড়ে যায় সেক্ষেত্রে হয়তো পুরো অজ্ঞান হন না বাট এটা এক ধরনের সাইকিয়াট্রিক ফেনোমেনন যেখানে বেসিস হচ্ছে অ্যাটেনশন সিকিং আচ্ছা এখন আগেকার দিনে মেয়েদের মতামত প্রকাশ করার ক্ষমতা অনেক কম ছিল যার ফলে যখন সহ্যের সীমা পেরিয়ে যেত তখন হয়তো ওইটাই একমাত্র পন্থা রিয়াকশন হতো যার ফলে তখনকার দিনে মেয়েদের একটু সহ্য ক্ষমতা ছাড়িয়ে গেলে তখন ওইভাবে হাত পা খিচুনি হয়ে ফিটে তবে এখনকার দিনে মেয়েদের অনেক রকম প্রকাশ করার ক্ষমতা বেড়েছে এক্সপোজারটা অনেক বেশি হয়েছে যার ফলে আর ওইটা একটু পুরনো দিনের স্টাইল এখন ওইটাই হয়তো হেডেক ফর্মে হয় বা অন্য আরো ভাবে ম্যানিফেস্ট হয় সেই জন্য হয়তো ফিটের হাত পা খিচুনি হয়ে ফিট হয়ে যাওয়াটা একটু পুরনো পন্থী হয়ে গেছে আচ্ছা তাহলে এপিলেপসিটা এক্স্যাক্টলি কি তবে এপিলেপসিতে অ্যাকচুয়ালি যদি সহজভাবে বলতে হয় ব্রেন যে কাজ করে এটা এক ধরনের কম্পিউটারের মতো এবং ব্রেনের ভিতরে ইলেকট্রিসিটি বডির মধ্যেই তৈরি হয় এবং সেই কম্পিউটারের ইলেকট্রিক্যাল সার্কিটে যদি কোনো গন্ডগোল হয় তখন হাত পা সমস্ত মাসল একসঙ্গে কন্ট্রাক্ট করতে আরম্ভ করে এবং ব্রেনে কারেন্ট অফ হয়ে যায় এবং পেশেন্ট অজ্ঞান হয়ে যায়। এই ঘটনাটার নাম হলো কনভালশন। এখন এই কনভালশন কারোর মাথায় হঠাৎ চোট লাগার পরেও কনভালশন হতে পারে বা কোনো ইনফেকশন হয়েও কনভালশন হতে পারে, কিন্তু যদি কারোর সাধারণ অবস্থার মধ্যে বারবার কনভালশন হওয়ার প্রবণতা হয় তখনই আমরা তাকে এটাকে এপিলেপসি রোগ বলে মনে করি। আচ্ছা ডক্টর চাচি, যে এই যে এপিলেপসি এটা তো খুবই ডেঞ্জারাস, মানে শুনতে লাগবে না, হয়তো ধরুন কেউ গাড়ি চালাচ্ছে হঠাৎ অ্যাটাক করলো বা রাস্তায় যাচ্ছে, তো অনেক রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে, বিপদ, মানে এটা কিভাবে রেস্ট্রিক্ট করা যায়? এখানে আরেকটা কথা বলি, এপিলেপসিটা সাধারণভাবে দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে যে ব্রেনের ভিতরে ইলেকট্রিক্যাল সিস্টেম জন্ম থেকেই একটু উইক এবং তাদের ক্ষেত্রে কিছু কিছু কেমিক্যালস, সেগুলোকে আমরা নিউরো ট্রান্সমিটার বলি, সেই নিউরো ট্রান্সমিটারের কম থাকার ফলে তাদের প্রবণতাটা বেশি হয় এবং যার যত ডিফেক্ট থাকে তাদের কম বয়সে শুরু হয়। অতএব সাধারণ ক্ষেত্রে খুব বেশি ডিফেক্ট হলে একদম বাচ্চা বয়সে শুরু হয়, তা নইলে ৮ বছর, 10 বছর, 15 বছর, 20-25 বছরের পর ওই কারণের জন্য আর এপিলেপসি সাধারণত হয় না। তবে এই ডিফেক্টটা যদি কারুর জন্মের পর কোনো রোগের কারণে হয়, অর্থাৎ কিনা কোনো ইনজুরি, কোনো ইনফেকশন বা কোনো টিউমার জাতীয় জিনিস দিয়ে ওই ইলেকট্রিক্যাল সিস্টেমে এফেক্ট করে, তাহলেও এপিলেপসি হতে পারে। সেক্ষেত্রে কারণটি একেবারেই আলাদা। অতএব যে কোনো কারণেই হোক হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে মানুষের প্রাণহানি ডাইরেক্টলি না হলেও অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব বেশি। তো এটার মেডিসিনটা কি? এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে আমরা সেকেন্ডারি এপিলেপসি বা কোনো কারণের জন্য এপিলেপসি হয়েছে, সেক্ষেত্রে এপিলেপসির জন্য ওষুধ দিয়ে ফিটটাকে কন্ট্রোলে রাখা ছাড়াও সেই কারণটাকে আমাদের ট্রিট করতে হতে পারে। আর যেখানে কোনো কারণ নেই সেগুলোকে আমরা ইডিওপ্যাথিক এপিলেপসি বা প্রাইমারি এপিলেপসি বলি। সেক্ষেত্রে একমাত্র ওষুধের সাহায্যে ওই ফিটের টেন্ডেন্সিটাকে ব্লক করে রাখা। এখন নানা রকম ওষুধ বেরিয়েছে এবং সহজেই মোটামুটি ক্ষেত্রে 90%কে কন্ট্রোলে আনা যায়, কিন্তু এটা কি পুরোপুরি কিউরেবল নয় বলছেন? এইখানে প্রশ্ন হচ্ছে যে কম বয়সে যদি রোগটা ধরা পড়ে এবং শুরুতেই যদি চিকিৎসা শুরু হয়, তারপরে আস্তে আস্তে ওষুধ তুলে নিলে দেখা যায় যে এই প্রবণতাটা আস্তে 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 কমে যাচ্ছে এবং বহু ক্ষেত্রেই এই রোগটা আর হয় না। যদিও ব্রেন তো আর পাল্টে দেওয়া যায় না, সেই প্রবণতা কিছুটা থেকেই যায়, কিন্তু তাকে হয়তো অনেক সময় ওষুধ খেতেও হয় না, তার ফিটও হয় না। কিন্তু এটা আমার জানতে ইচ্ছে করছে, হাউ ফার ইট ইজ ডেঞ্জারাস এপিলেপসিটা, টু হোয়াট এক্সটেন্ট? কত? আমি বলবো যে শুধু একটা এপিলেপটিক অ্যাটাক যেটা সাধারণভাবে আমরা দেখি সেটা 2 থেকে 5 মিনিটের মধ্যেই অটোমেটিক্যালি থেমে যায় এবং পেশেন্ট তখন খানিকক্ষণের জন্য অজ্ঞান হয়ে থাকে, তারপরই জ্ঞান ফিরে আসে। এবং সেই অবস্থায় যদি ধরুন বিছানায় শুয়ে কারুর হয় বা বসে বসে হয়, তাহলে তার আলটিমেটলি কোনো প্রাণহানির এ নেই। কিন্তু এই অজ্ঞান অবস্থায় তিনি যদি কোনো অ্যাক্সিডেন্টে পড়ে, অর্থাৎ যেমন কিনা বাথটাবে কেউ চান করতে করতে এপিলেপসি হয়ে ওর মধ্যে ড্রাউনিং হতে পারে, বা পুকুরে চান করছেন সে পড়ে গেল, বা গাড়ি চালাচ্ছেন একটা অ্যাক্সিডেন্ট হলো, বা ছাতের কার্নিশের কাছাকাছি এমন জায়গায় আছেন সেখান থেকে পড়ে গেল। অতএব এপিলেপটিক অ্যাটাক খুব রেয়ার ক্ষেত্রে, আমরা বলি স্ট্যাটাস এপিলেপটিকাস, সেক্ষেত্রে এপিলেপসিটা থামতেই চায় না। এইটা ধরুন 1/2 ঘন্টার ওপর চলতে থাকলে তখন প্রাণহানি, সেটা আমি বলবো শতকরা 1 ভাগ ক্ষেত্রেও নয়। ধরুন এপিলেপসি আছে একজন মহিলার, তিনি প্রেগনেন্ট হলেন, প্রেগনেন্ট হওয়াটা কতটা রিস্কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, প্রেগনেন্ট অবস্থায় কি মেডিসিন, এপিলেপসির জন্য যে মেডিসিন আপনি যে কথাগুলো বললেন সেটা চালানো যায় কিনা, আর শিশুর ওপর তার কোনো এফেক্ট আসে কিনা? সাধারণ ক্ষেত্রে এটা নিশ্চয়ই ঠিক যে প্রেগনেন্সির সময় যদি বাইরে থেকে কোনো ওষুধ দেওয়া হয় তার কিছু এফেক্ট মেয়েদের বা বাচ্চার ওপর হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে যদি খুব কেয়ারফুলি জিনিসটা মনিটর করা হয় এবং সাধারণত আমরা বলি সিঙ্গল ড্রাগ থেরাপি, তাই দিয়ে রাখলে प्राय बेशिरभाग क्षेत्रेई बाच्चार ओपर कोनो डिफेक्ट आसे ना। तबे एटाओ मानते हबे जे ओषुध ना खेलेओ शतकरा 2 थेके 3 जन बाच्चार एबनर्मालिटी होते पारे এবং ওষুধ যারা খাচ্ছেন এপিলেপসির জন্য তাদের মধ্যে সিলেক্ট করে ঠিকমতো ওষুধ দিলে তাহলেও দেখা যায় যে 6 থেকে 7% বা 8% কোন কোন সিরিজে দেখা গেছে যে বাচ্চার মধ্যে কিছু ডিফেক্ট আসতে পারে। কিন্তু সে ক্ষেত্রে আবার অন্যদিকে মানতে হবে যে 92 থেকে 93% তো কিছু হচ্ছে না। অতএব এই বলে বাচ্চা হবে না প্রেগন্যান্সি হবে না এটা আমার মনে হয় ঠিক নয়। আচ্ছা ডক্টর চ্যাটার্জি, আমার হাতে তো সময় আর নেই, তবু শেষ করার আগে আপনাকে একটু রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের দর্শকদের একটু বলেন যে এপিলেপসি থাকলে কি কি ভাবে সাবধান হওয়া উচিত। মানে মেয়েদের ক্ষেত্রে পার্টিকুলারলি যেটা বিয়ে নিয়ে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং প্রেগন্যান্সিতেও আজকাল যদি ঠিকমতো ফলো আপ করা হয় ঠিকমতো ওষুধ দেওয়া হয় তাতে ভয়ের কোনো কারণ আমি দেখি না। এর জন্য অনেক সময় আগেকার পন্থায় অনেকে শুনে খুব ভীত হয়ে প্রেগন্যান্সি হবে কি না এই নিয়ে অনেক রকম আলোচনা হয় এবং এর থেকে একটা জিনিস মানতে হবে যে ওষুধ খাওয়ার থেকেও প্রেগনেন্ট অবস্থায় যদি ফিট হয় তাহলে বাচ্চার ক্ষতি আরও বেশি হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে ঠিকমতো ডাক্তারের পরামর্শ নিয়ে প্রেগনেন্সির কোনো অসুবিধে নেই এবং আমরা দেখছি প্রায় 100 এপিলেপটিক মহিলা প্রেগনেন্ট হচ্ছেন এবং তাদের সুস্থ সবল বাচ্চা হচ্ছে অন্যদের মতো। তবে এদের বাচ্চাদের আবার ভবিষ্যতে এপিলেপসি হতে পারে কিনা সেটা তো জেনেটিক ব্যাপার, সেক্ষেত্রেও রিস্ক খুবই কম এবং এর জন্য ভয় পিছিয়ে যাওয়ার কোনো কারণ আমি দেখছি। অনেক ধন্যবাদ ডক্টর চ্যাটার্জি। ডক্টর অভিজিৎ চ্যাটার্জির সঙ্গে আমার এই আলোচনাটা আপনারা মন দিয়ে শুনলেন এবং উনি যে মেসেজটা আপনাদের জন্য রাখলেন মানে সাবধান হওয়া, উনি বলেই দিলেন যে এটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়। আজকে এখানেই শেষ করছি। যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দিচ্ছি আমাকে চিঠি লিখবেন, চিঠিতে আমার নাম লিখতে ভুলবেন না। নামটা মনে করে দিতে হবে, দিয়ে একবার আমার নাম দেবজারি। চলি তাহলে, নমস্কার। নমস্কার, আমি কাঞ্চনা, নারী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আছেন মৌমিতা অধিকারী। নমস্কার মৌমিতা বৌদি। নমস্কার। আচ্ছা মৌ বৌদি আজকে আমাকে করে খাওয়াবেন পনির মাখনি এবং আপনাদেরও শেখাবেন। আপনারা অবশ্য খেতে পারবেন না কিন্তু আমার থেকে বুঝতে পারবেন যে রান্নাটা কতটা ভালো হয়েছে। মৌ বৌদি প্রথমেই জিজ্ঞেস করি এই রান্নাটার জন্য কি কি উপকরণ লাগছে। আচ্ছা এই রান্নার জন্য লাগছে পনির অল্প করে ভাজা, এটা আগেই ভেজে রেখেছে। হ্যাঁ হ্যাঁ আগেই ভেজে রেখেছি। আদা বাটা, রসুন বাটা, পোস্ত বাটা, হ্যাঁ এটা কাজু বাদাম বাটা আছে, এটা কাঁচা লঙ্কা বাটা, এটা ফ্রেশ ক্রিম আছে, টমেটো বাটা, মধু আছে, বাটার, হলুদ গুঁড়ো, এর গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তাহলে আমি তেলটা গরম বসিয়ে দিই। আচ্ছা সাদা তেল ব্যবহার করব। সাদা তেল, ঠিক আছে। ওদিকে কড়াইটা তুলে দিন। দেখি মশলাগুলো ভাজার জন্য পনিরটা তো প্রথমে ভেজে নিতেই হবে। ভেজে তো রেখেইছেন, আমাদের এখানে সময় অত্যন্ত কম, মশলাগুলো তাই বৌদি বুদ্ধি বার করে আগে থেকে ভেজে রেখেছেন। বৌদি কি রান্না করেন বাড়িতে? খাও। হ্যাঁ রান্না খুব করেন? খুব করি না, করি, ভালো লাগে রান্না করতে। বৌদি কি হাউসওয়াইফ? হ্যাঁ হাউসওয়াইফ, তারপর টুকটাক চলছে। আচ্ছা তাহলে তেলটা গরম হয়ে গেল গল্প করতে করতে। এবার কি করা যায়? তেজপাতা, তেজপাতা দিলেই হবে। গরম মশলাটা কত? ছোট চামচে 1 চামচ, 1 চামচ দিলেই হবে। আচ্ছা গোটা গরম মশলাটা ব্যবহার করছেন না? না না গোটাটা গুঁড়ো করে নিলেও হবে। আবার গরম মশলা ওই খুন্তিটা দিলে গোটাটা মনে হয় একটু গুঁড়ো করে নিলে ভালো, করে নিলে ভালো হয়, তাহলে অনেক সময় মুখে লাগে তো। এটা কি দিচ্ছেন? ওটা রসুন বাটা 1 চামচ, 1 টেবিল স্পুন রসুন বাটা। আদা বাটাও তাই, আদা বাটাও 1 টেবিল স্পুন। এটা কি দিচ্ছেন? এটা টমেটো বাটা। মানে একটু টমেটোটাকে সেদ্ধ করে মানে ইয়ে করে নিতে হবে, চটকে নিতে। হ্যাঁ মিক্সিতেও করে নেওয়া যায়, মিক্সিতেও করে নেওয়া যায়, কাঁচা টমেটোতেও করা যায়। একটু কমিয়ে দিয়ে আচ্ছা কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ রসুনগুলো বেশ রংটা কিন্তু খুব সুন্দর এসেছে তাই না? একটু হয়ে গেলেই আমি নাড়তে থাকি ততক্ষণ। পোস্ত বাটা হ্যাঁ এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে কত এক চামচ পোস্ত হ্যাঁ মোটামুটি মানে মাঝারি চামচ যেটা একটুখানি পোস্তটা কি গ্রেভির কাজ করে তাই হ্যাঁ হ্যাঁ ভালো খুব ভালো গ্রেভি হয় বৌদি কি কোনো কুকিং ক্লাসে না না সেরকম নেই তোমাদের সব নারী রান্নাঘর তো হলুদ মানে নারী রান্নাঘর রীতিমত সবাইকে রান্নায় পটু করে তুলছে বলতে পারেন হ্যাঁ আমাকেও বেশ অনেকখানি পটু করে তুলছে আস্তে আস্তে আচ্ছা নারী রান্নাঘরে কোন রান্নাটা বাড়িতে সবচেয়ে বেশি করেছে না সবচেয়ে বেশি সবাইকে খুশি হয়েছে সে বলা মুশকিল অনেক রান্নাই ভালো লাগে না আচ্ছা আচ্ছা তা চিকেনের প্রিপারেশন গুলো বেশ ভালো লাগে চিকেনটাই তো বেশি হয় তো আজকাল তাহলে বাড়িতে উৎসব অকেশন হলে কি হয় চাটে না না করে একটা চিকেনের প্রিপারেশন করেই অনেকটা ফ্রাইড রাইস বা রাইস চিনি তাহলে নুন আগে নুন দিলাম চিনি তারপরে চিনি পোস্ত বাটা দিলাম পোস্ত বাটা তো দিয়ে দিয়েছি আচ্ছা কাজু বাটাটা এর মধ্যে এরপরে মানে অল্প একটু জল দিতে হবে বৌদি তাহলে রাখতে থাকুন আমি জলটা বরং দিতে থাকি আপনি একটু বলে দেবেন হ্যাঁ কতটা দিয়ে আমি জলটা হ্যাঁ অল্প হ্যাঁ বাস এই বাস বাস ঠিক আছে এবার পনিরগুলো দিয়ে দেব একটু গন্ধ বেরিয়ে যাবে তাহলে একটু ছোট করে দিই মানে গ্যাসটা ততক্ষণে এই বাড়িয়ে কমিয়ে আন্দাজ অনুযায়ী করতে হবে পনিরগুলো দিয়ে দিলাম এবার পনির দিন আরো একটু হ্যাঁ ভিজি দেবো তো এর মধ্যে পনিরগুলো ডুবিয়ে দেবো হ্যাঁ বেশিক্ষণ কিন্তু লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার মধু দেব মধুটা দেওয়ার কারণে আমি একটু জিজ্ঞেস করব অনেকেই তো চিনি তো দিয়েই হ্যাঁ চিনি দিয়েছে মধু দিলে যেন আরেকটা মানে ফ্লেভার বলো টেস্ট বলো অন্যরকম হ্যাঁ একটু বেড়ে যায় অনেকে দেখেছি চিকেনেও কিন্তু মধু দেয় তাই না হানি চিকেন যেটা হানি চিকেনটা খুব ভালো হয় এই 2 চামচ মতো মধু 2 চামচ মধু এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো হ্যাঁ মধু খাওয়া খুব ভালো মধু আর এটা খোয়া ক্ষীর না খোয়া ক্ষীর দেব 2 চামচ 2 চামচ খোয়া ক্ষীর ছোট ছোট চামচ হ্যাঁ 2 চামচ খোয়া ঠিক আছে মোটামুটি হয়ে গেলে এবার নামানোর আগে এবার বাটার দিতে হবে মেইন যেটা মোটামুটি তো হয়ে এলো হ্যাঁ এবার বাটার এবার কি এখানেই বাটার দিতে হবে বা নামাবো নামানোর আগে বাটার দিতে হবে 2 কিউবস দিয়ে দিলাম বাটার বাটার হ্যাঁ বাটারটা গলে তাহলে একটু ঢাকা দিয়ে রাখি হ্যাঁ হ্যাঁ বাটারটা গলে যাক একটা সুন্দর গন্ধ হবে আজকে নারী রান্নাঘরে এসে আপনার কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে অনেকদিন ধরেই আসার ইচ্ছে ছিল আর তোমাকে আমার খুব ভালো লাগে অনেক ধন্যবাদ আর আপনাদের মতন এত ভালো দর্শক যারা আমাদের এত এত নতুন নতুন রেসিপি লিখে পাঠান এবং আসেন আমার সঙ্গে আড্ডা মারতে মারতে রান্না করেন আমার এত ভালো লাগে দিনটা যে কি করে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি রান্নাটাও শেখা হয়ে যায় রান্নাটা একদম শেখা হয়ে যায় ঠিক আছে এবার নামানোর আগে ফ্রেশ ক্রিম হ্যাঁ এটা ফ্রেশ আচ্ছা তাহলে একটু একটু ওই বাটারটা ঘেটে নি হ্যাঁ বাটারটা দিয়ে ফ্রেশ ক্রিম পাওয়া যায় এখন মোটামুটি ভালো দোকানে পাওয়া যায় ফ্রেশ ক্রিমও কিন্তু বলে শরীরের জন্য বা স্কিনের জন্য খুব ভালো একটু রেগুলার যদি খাওয়া যায় ব্যাস চাচা হয়ে গেছে হ্যাঁ এবার অফ করে দিই বাহ গ্রেভিটা খুব সুন্দর হয়েছে খুব মাখা মাখা গ্রেভি হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এবার তাহলে মোটামুটি গার্নিশিং এর জন্য তো তৈরি ঢেলে ফেলো গার্নিশিং এর জন্য এই পনির গ্রেট করা আছে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে এটা পনিরই গ্রেটিং করা মানে পনিরটাকে গ্রেট করে একটু ধনেপাতা ধনেপাতা তো এখন আমরা সব সময় খাওয়াই হয় এরপর এরপর হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিলে কিন্তু উপর থেকে ব্যাপারটা জমে যাবে একদম এরপর কিন্তু আমার একটা জাদুর বাটি আছে সেই বাটিটা দিয়ে আমি দেখি সব রান্নাগুলো কেমন হয়েছে যদি আগে থেকে বুঝতে পারি রান্নাটা দারুণ হবে এই রান্নাটা তো আমি দেখেই বলে দিচ্ছি দারুণ দারুণ হবে শুধু দারুণ নয় দুটো দারুণ আমাকে কিন্তু দর্শকরা মাঝে মধ্যে বেশ হিংসা করেন যে এত ভালো ভালো রান্না আপনাদের কাছে এরকম শিখতে পারি তেমনি আপনাদের রান্না আবার টেস্টও করে নিয়ে আসি। ভালো হয়েছে, দারুণ হয়েছে। পনির মাখানি উপকরণ মধু, তেজপাতা, আদা বাটা, বাটার, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, পনির, ধনে পাতা, ফ্রেশ ক্রিম, পোস্ত বাটা, चीनी, काजू बादाम बाटा, खोया खीर, हलुद गुड़ो, टोमेटो बाटा, लंका बाटा, पनीर ग्रेट करा, सादा तेल और नून। पात्रे तेल दिन, तेल गरम होले तेजपाता और गरम मसला फोड़न दिन, रसुन बाटा, आदा बाटा, टोमेटो पेस्ट, काचा लंका बाटा और पोस्तो बाटा दिए भालोभावे कषान। परिमाण मतन नून, चीनी और काजू बादाम बाटा दिन। एबार सामान्य जल दिए दिन। एरपर पनीर स्वाद मतन मधु, खोया खीर दिए आरो किछुक्षण रान्ना करुन। नामाबार आगे बाटार और फ्रेश क्रीम दिए नामिये निन। ग्रेट करा पनीर, धने पाता कुचि और तेजपाता दिए साजिए एबार परिवेशन करुन। आजकेर मतो बिदाय निलाम, भालो थाकबेन, नमस्कार। नमस्कार। आजकेर अनुष्ठान शुरू करेछिलाम मेयेदेर कालो हावार जंत्रणार कथा बोले। আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই আছেন যারা এই একই সমস্যায় পড়েছেন। আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। চলুন আমরা সবাই মিলে এই বর্ণ বিভেদকে থামাই। আজকে আসছি তাহলে, নমস্কার।